তো বন্ধুরা, আজকে দেখাবো মা ছেলের সকাল সকাল আমরা কি নাস্তা খেলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিবেন, যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশনে জানতে পারবেন যে আমি কি ভিডিও আপলোড করলাম, সাথে সাথে আপনি দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, আজকে আমাদের সকালের নাস্তার কি খাচ্ছি আমরা সেটা দেখাচ্ছি ভিডিওতে। সকালে সকালে স্কুল থেকে চলে আসছি আমরা অলরেডি, এখন বাজে হচ্ছে 10:24, মানে 10:30 এখনও বাজেনি। আমরা স্কুল থেকে অলরেডি চলে এসেছি, স্কুলে ক্লাস ছিল 8:00 থেকে 9:20 পর্যন্ত। তো আমরা 7:30 দিকে বের হয়ে গিয়েছি স্কুল শেষ করে। আমি এতক্ষণ বসেছিলাম স্কুলে, ছেলেকে একবারে নিয়ে আসি, তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে ফেললাম। মা আর ছেলে দুইজনের নাস্তা, ওর বাবা বাসায় নাস্তা করে না, বাইরে বেশিরভাগ করে, দুই একদিন বাইরে বাসায় করে। তো এই যে আমাদের দুইজনের নাস্তা। এই পরোটাটা একটু বেশি ভাজা হয়েছে কারণ আমার ছেলে একটু এরকম লাল লাল পরোটা পছন্দ করে। আর দুইজনের মা ছেলের দুইটা ডিম নিয়েছি, সাথে একটু গরুর মাংসর গত দিনের তরকারি ছিল সেটা একটু নিয়ে নিচ্ছি, গরুর মাংস তরকারি একটু ঝোল নিব, এটাও খেতে আমার রুটির সাথে পছন্দ করি। তো গরম করে নিয়েছি, সেখান থেকে একটু নিয়ে নিচ্ছি, একটু ছিল গরু মাংস রান্না করার পরে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আলু এত খাওয়া হবে না সকাল সকাল, তারপর একটু নিয়ে নিচ্ছি ঝোল, এটা কিন্তু আমাদের রুটির সাথে যাবে আজকে। আর এখানে কয়েকটা রুটি যেগুলো আমার বেশি হয়ে গিয়েছিলো, ইচ্ছা করে বেশি হয়ে যায়নি, মানে একটু বেশি করেছি, তিনটা রুটি, আর একটা আলাদা করে রেখে দিয়েছি, বড় ছেলেটা ঘুম থেকে উঠলে ওকে ভেজে দিব, আর ছোটটা এখন আমার সাথে নাস্তা খাবে। আর তিনটা রুটি এক্সট্রা আছে, এটা রাতে খাওয়া হবে, এর জন্য তিনটা রুটি এক্সট্রা বানানো হয়েছে। তো চলেন আমরা এখন টেবিলে চলে যাই। এতক্ষণ কিচেনে ছিলাম, কিচেনে যেখানে রুটি বানিয়েছি সেখানে ছিলাম, তো এখন টেবিলে চলে যাচ্ছি, চলেন। পরোটার সাথে ডিমটা দিয়ে দিলাম, ওকে এটা ডিম খেতেই চায় না, এটা আমি এর জন্য ছিঁড়ে চার ভাগ করে দিব, চারবারে যেন খেয়ে ফেলতে পারে এরকম করে দিচ্ছি, চার মুখে চলে যাবে। আর আমারটা প্লেটে নিয়েছি আলাদা। তো আমরা নাস্তা শেষ করে আসি, তারপরে বাকিটা কথা বলি। চা বসিয়ে দিয়েছি, নাস্তা খাওয়া হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে, একটু বসিয়ে রেখেছি যাতে হচ্ছে কালারটা সুন্দর আসে। চাটা হয়ে গেলে চা খাওয়ার আগে আগে আমি একটা কাজ করে নিচ্ছি, যেই রুটিগুলো এক্সট্রা ছিল সেই রুটিগুলো একটা বক্স নিয়েছি, এরকম সুন্দর রুটি রাখার এই বক্সটা আমি 100 টাকা দিয়ে কিনে এনেছি। এটা আসলে মশলাও রাখা যায়, মশলার কিছু বক্স দিয়েছিল সেটার সাথে আমি সেই ছোটো ছোটো বক্সগুলো বের করে নিয়ে এতে রুটি রাখি। তো এই রুটিগুলো আমি এই বক্সে রেখে দিব, তারপরে ফ্রিজিং করব। আমি এই যে রুটিগুলো যেহেতু রাতের মধ্যে খেয়ে ফেলবো সেজন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আর যদি আমি এটা বেশি দিন রেখে খেতাম, ধরেন 4-5 দিন পরে খাবো, বা রেখে রেখে প্রতিদিনই খাবো 2-4টা করে বের করে, সেক্ষেত্রে আমি এটা ডিপ ফ্রিজ করতাম। এখন যেহেতু আমি এটা নর্মাল ফ্রিজে রাতে খেয়ে ফেলবো তাই নর্মাল ফ্রিজে রেখে দিব। আর বড় ছেলেরটা তো উঠলে ভেজে দিব একটা। তো এখন আমি চায়ের জন্য চলে যাচ্ছি, চা খাবো, তারপরে সংসারের অন্যান্য কাজ করতে হবে। চাটাও ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন চা নিয়ে আমি চলে যাচ্ছি টেবিলে। আমি দুধ চা খাই, দেখতে পাচ্ছেন সবাই, সবাই মনে করবেন কি যে লাল চা খায় না, লাল চা অনেক হেলদি জানি কিন্তু আমার পছন্দ না, আমার পছন্দ দুধ চা, 1 কাপ দুধ চা সকালবেলা, 1 কাপ দুধ চা সন্ধ্যাবেলা, এই হচ্ছে আমার রুটিন।